রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি আমি রক্ষা করিব। সেই ফটোটা মা বুকের মধ্যে নিয়ে বলছে, বাবা তুমি যদি জাগ্রত হও, এই সন্তানকে 3 মাস ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কেউ ভালো করতে পারলেন না। বাবা তুমি যদি সাক্ষাৎ ভগবান হও, যত জীবন আপনি আমার সন্তান বাঁচবে এতদিন তোমার মূর্তি করে তোমার সেবা দেবে আমার সন্তান। তখন রাত 12টার সময় মা তো কুড়ে ঘরের মধ্যে রেখে দিয়ে, কারেন্ট নেই, তখনকার দিনে কারেন্ট নেই, তা এখন মাকে কুড়ে ঘরের মধ্যে আমাকে রেখে দিয়ে মা পাগলের মতো ওই ইট ছুঁড়ে বেড়ায়, মানে জামা কাপড় ছিঁড়ে বেড়ায়, মা পুরো পাগল হয়ে যায়। তখন ঠিক নিশিরাত্রির রাত 12টার সময় বাবা লোকনাথ সাক্ষাৎ আসলেন, জীবনে কোনোদিন আমি দর্শন করিনি। সেই লোকনাথ বাবার কৃপায় বাবা লোকনাথ কুমণ্ডলে জল দিয়ে আমাকে কৃপা করলেন। তখন আমি দিব্যতোকে দর্শন পাচ্ছি সাক্ষাৎ, তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারী, কি জ্যোতির্ময়, অন্ধকার ঘর আলো হয়ে গেল। বাবা কি বলবো,